অভিনয়ের চেয়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি আলোচনায় থাকেন। 2003 সালে পরিচালক রাজীব বিশ্বাসকে প্রথম বিয়ে করেন শ্রাবন্তী। 2011 সালে তাদের বিচ্ছেদ হয়। 2 বছর প্রেম করে 2017 সালে বিয়ে করেন মডেল ক্রিশেন ব্রোসকে। 2019 সালের জানুয়ারিতে সেই সংসারও ভেঙে যায়। একই বছরের 19 জুন শ্রাবন্তী বিয়ে করেন জিম ট্রেনার রোশন সিংকে। 2020 সালে আলাদা হয়ে যান তারা। বর্তমানে ছেলে ঝিনুককে নিয়ে একাই তার সংসার। শোনা যাচ্ছে আবারও সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী শ্রাবন্তী বর্তমানে জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি অভিযাত্রিক এর পরিচালক শুভজিৎ মিত্রের সঙ্গে প্রেম করছে। শুভজিতের পরবর্তী ছবি দেবী চৌধুরানীতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। এই ডিসেম্বরে সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। সামান্য বেশ কিছুদিন ধরে কলকাতার বিনোদন জগতে গুঞ্জন, শ্রাবন্তী আর দেবী চৌধুরীর ছবির পরিচালক শুভজিৎ মিত্রের মধ্যে প্রেম চলছে। এখনো এই বিষয়ে কোনো কথা না বললেও খুব শীঘ্রই শ্রাবন্তী ও শুভজিৎ নিজের সম্পর্ককে সামনে নিয়ে আসবেন। শ্রাবন্তী শুভজিতের সম্পর্কে সূত্রপাত হয় বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন দুই শিল্পী। যতদিন চলচ্চিত্র উৎসব চলেছে ততদিনে তারা একসঙ্গে ঘুরে বেরিয়েছেন। কলকাতায় ফিরে আসার পর জানা যায় শ্রাবন্তীকে নিয়েই দেবী চৌধুরীর অভিনয় করেছেন শুভজিৎ। হইচই করে ছবির ঘোষণাও করে ফেলেন তিনি। শ্রাবন্তীর বিপরীতে নায়ক ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে গত বছর ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ওঠে। একসঙ্গে মালদ্বীপে ঘুরতে যাওয়া, হীরের আংটি শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী। অবশ্য সে সময় শ্রাবন্তী জানিয়েছেন অভিরূপের সঙ্গে তিনি প্রেম করছেন না, বরং তারা বিশেষ বন্ধু। অভিরূপ সবসময় তার পাশে থাকেন বলেও জানান শ্রাবন্তী। শুধু তাই নয়, অভিরূপের ভালো দিক সম্পর্কেও জানান শ্রাবন্তী। তিনি বলেন অভিরূপ মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের খেয়াল রাখে, বন্ধু হিসেবেও এমন একজন যার কাছে মনের কথা খুলে বলা যায়। সাক্ষাৎকারে অভিরূপের কোনো বিষয়টি খারাপ লাগে সেটাও জানান শ্রাবন্তী। জিম করতে বললেও করে না, যেটা আমার খারাপ লাগে। সে সম্পর্কে কতদূর এগিয়েছে এই বিষয়ে পরে আর কিছু শোনা যায়নি। শ্রাবন্তী সর্বশেষ কাজ করেছেন আমি আমার মতো নামের একটি ছবিতে, কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায়। এতে শ্রাবন্তীর সঙ্গে আছেন জিতু কমল। ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।